যখন নিজের দেশের প্লেয়ার অন্য কোনো লিগে যায় ভালো খেলে তো সবার কাছে এটা ভালো লাগে। দোয়া করবেন যাতে আমরা যারা বাইরে খেলতে যাচ্ছি তাদের জন্য তারা যাতে সবাই পারফরমেন্স করতে পারে, দেশের নাম বয়ে আনতে পারে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলে সুইং আর অ্যাগ্রেশন দিয়ে নজর কেড়েছিলেন পেসার শরীফুল ইসলাম। সবার আগে ডাক পান জাতীয় দলে, এরপর লাল সবুজ জার্সিতে সাফল্যের প্রমাণ দিয়েছেন, যার ফলস্বরূপ এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন শরীফুল। প্রথমবার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই বাঁহাতি পেসার। ফ্র্যাঞ্চাইজি লীগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় করতে চান ক্যারিয়ার। আসলে সবার জন্য প্রথমবারের যে কোনো লিগে এক্সাইটেড থাকি, তো আমিও ওরকম আর কি একটু হলেও এক্সাইটেড আছি, অবাক হয়নি, কারণ আশা ছিল যে হয়তো একদিন একদিন খেলবো। যখন সুযোগ পাবো ইনশাল্লাহ চেষ্টা করবো সেরাটা দেওয়ার। আর হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগে একটার থেকে সব কিছুই বেশিরভাগ প্লেয়ারই যায় এক্সপিরিয়েন্স একটা গ্যাদার করার, তো আমি চেষ্টা করবো ওই এক্সপিরিয়েন্সটা আমার ভিতরে আনার জন্য। মাঠে যতটা আগ্রাসী, ক্যামেরার সামনে ততটাই লাজুক। সামনে এশিয়া কাপ, টাইগারদের প্রথম ম্যাচটাও লঙ্কান ভূমিতে, তাই এলপিএল দিয়েই প্রস্তুতি নিতে চান আসন্ন মেগা ইভেন্টের জন্য। অবশ্যই সাহায্য করবে, কারণ উইকেট আর কন্ডিশনের সাথে একটা অ্যাডজাস্ট হলে হয়তো বা ভালো একটা কিছু ধারণা করা যাবে। দেশে খেলা আর বাইরে খেলা একটা আবার অপোনেন্ট খেলার অন্যরকম একটা কাজ করবে। সম্প্রতি জিম অ্যাফ্রো টি টেনে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ, দুর্দান্ত ছন্দ দেখাচ্ছেন মুশফিকও। বিদেশের মাটিতে বাংলাদেশিদের সাফল্য উজ্জ্বল করে দেশের নাম। অবশ্যই দোয়া করবেন যাতে আমরা যারা বাইরে খেলতে যাচ্ছি তাদের জন্য তারা যাতে সবাই পারফরমেন্স করতে পারে, দেশের নাম বয়ে আনতে পারে। যখন নিজের দেশের প্লেয়ার অন্য কোনো লিগে যায় ভালো খেলে তো সবার কাছে এটা ভালো লাগে, আমার কাছে যেমন আপনাদের কাছে ভালো লাগার কথা। লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে শরীফুলের কলম্বো স্ট্রাইকার্সের প্রতিপক্ষ তাওহিদ হৃদয়ের জাফনা কিংস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।